আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। যারা অপটিক্যাল পোর্ট সহ স্পিকার খুঁজতেছেন, আমি মনে করি এটি তাদের জন্য একটি পারফেক্ট স্পিকার হবে। এটিকে আপনারা অল ইন ওয়ান স্পিকার বলতে পারেন, অর্থাৎ এটিতে ব্লুটুথ, অপটিক্যাল, ইউএসবি, অক্স, কোজিয়াল সব পোর্টই পাচ্ছেন এই স্পিকারটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মাইক্রোলেভের FC সিরিজ একটি স্পিকার। এটির মডেল হচ্ছে FC570BT। আজকে স্পিকার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। FC সিরিজের আর একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দুইটা কনফিগার প্রায় সেমই, শুধু ডিজাইন এবং আউটলুকটা ভিন্ন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আজকের এই স্পিকারটি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। স্পিকারটির কারা কিনবেন, কী কী ফিচার থাকতেছে, সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে ফোন দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, একবার যারা মাইক্রোলেভের স্পিকার ইউজ করেছে তারা অন্য কোনো ব্র্যান্ডে যেতে চায় না, কারণ এদের সাউন্ড কোয়ালিটি এবং লংজিভিটি অসাধারণ। স্পিকারের প্যাকেটে যে ওয়াট দেওয়া থাকে একুরেট সেই ওয়াটই পাবেন, এবং ওদের সাউন্ড কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটির সাউন্ড তারা দিয়ে থাকে। আনবক্সিং করলে শুরুতে একটি ম্যানুয়াল পেয়ে যাবেন, সাথে দুইটা স্যাটেলাইট থাকবে। এরপরই পাবেন স্পিকারটি উফার এবং কন্ট্রোলার। ফুললি ব্ল্যাক কালারের উফারটি পুরোটাই উডেন বডি, সামনে প্লাস্টিকের শেপ ইউজ করা হয়েছে, বিল্ড কোয়ালিটি বেশ ভালো। স্পিকারটি কন্ট্রোল করার জন্য থাকতেছে এই কন্ট্রোলার, এটি দিয়ে সাউন্ড, বেস, ট্রাভেল সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এটি 2:1 ব্লুটুথ স্পিকার হলো, এটিতে আপনারা পাচ্ছেন দুইটা স্যাটেলাইট, একটি উফার আর একটি কন্ট্রোলার, টোটাল আপনি 4 পিস পাচ্ছেন এই স্পিকারটিতে। স্যাটেলগুলো দেখতে খুবই দারুণ করেছে, স্টাইলিশ করেছে, বিল কোয়ালিটিও খুব ভালো করেছে। নিচের দিকে রাবার গ্রেড ইউজ করা হয়েছে যাতে এটি স্টেবল থাকে, পরে না যায়। এবার আসা যাক এটির ওয়াট কত। স্পিকারটিতে ওয়াট হিসেবে আপনারা পাবেন উফারটিতে 30 ওয়াট, আর প্রতিটি স্যাটেলাইটে পাবেন 15 ওয়াট করে, টোটাল আপনি পাচ্ছেন 60 ওয়াট। টোটাল 60 ওয়াট RMS ওয়াট পাবেন স্পিকারটিতে। উফারটিতে ভালো কোয়ালিটি বেস পাবেন, কারণ এটিতে ইউজ করা হয়েছে 5.25 ইঞ্চি একটি বেস ড্রাইভার, আর স্যাটেলাইটগুলো থাকতেছে 2.5 ইঞ্চি ড্রাইভার ইউনিট, যা দিয়ে আপনি ভালোভাবে আপকোর পেয়ে যাবেন। কন্ট্রোলটি বসানোর জন্য সুন্দর একটি স্ট্যান্ড পেয়ে যাবেন। স্পিকারটি কেবল দিয়ে ইউজ করার জন্য একটি অক্স কেবল পেয়ে যাবেন, যারা কেবল দিয়ে ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন। আমরা যদি কন্ট্রোলের পিছনে দেখি পিছনে ইউএসবি পোর্ট, যারা অক্স দিয়ে ইউজ করতে চাচ্ছেন অক্স পোর্ট, নিচের দিকেই থাকতেছে অপটিক্যাল পোর্টও থাকতেছে। আর এখানে নিচের দিকে যারা কোজিয়াল পোর্ট ইউজ করতে চান তাও করতে পারেন। এখানে 3টি পোর্ট দেওয়া আছে, স্যাটেলাইট দুটি কানেক্ট করবেন আর উফারটি কানেক্ট করার জন্য পোর্ট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অপটিক্যাল পোর্ট, কোজিয়াল পোর্ট সবই দেওয়া আছে। অলরেডি আমাদের কানেকশন দেওয়া দাও, আমরা এখন একটা সং প্লে করবো, আসলে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা শোনানোর আপনার চেষ্টা করবো। যদি এটা রেকর্ডিং সাউন্ড, পরবর্তীতে যখন আপনি সরাসরি শুনবেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ার বা সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি পুরোটাই আপনি বুঝতে পারবেন। চলুন আমরা স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু শুনে আসি। ভিউয়ার্স, এই মডেলটি অন্য দেশে অ্যাভেলেবল থাকলেও আমাদের দেশে এটি নতুন। 361 FC 361 BT-টা এর আগে আমাদের দেশে ছিল, এখন এটি নতুন এসেছে 570 BT। দুইটা প্রায় সেমি কোয়ালিটি, জাস্ট খেলে ওইটাতে ওইটাতে রিমোট আছে, এটাতে রিমোট নাই, আর আউটলুকটা বেশ ডিফারেন্ট। আর টোটালি পুরোটাই দেখতে সেম কোয়ালিটির, দুইটাতে অপটিক্যাল পাবেন, ব্লুটুথ, ইউএসবি, কোজিয়াল সব পোর্টই পেয়ে যাবেন। স্পিকারটি যারা পারচেজ করতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারেন। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড, মাল্টিপ্লেক্স সেন্টার, লেভেল 4, 450 এর কম্পিউটার প্ল্যানেট। আর যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করতে পারেন, আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মধ্যে ডেলিভারি করে থাকি। আমাদের স্ক্রিনে দুইটি নাম্বার দেওয়া আছে, আপনার তাহলে ওখানে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো ভিউয়ার্স, যারা কম বাজেটে ব্লুটুথ, অপটিক্যাল, কোজিয়াল, ইউএসবি সব ধরনের পোর্ট সহ ভালো মানের একটি স্পিকার খুঁজতেছেন, এটি তারা নিশ্চিন্তে চয়েস করতে পারেন। এটি একটি অথরাইজড প্রোডাক্ট, গ্লোবাল ব্র্যান্ড এতে নিয়ে এসেছে, ফুল 1 বছরের ওয়ারেন্টি পাবেন স্পিকারটিতে। আপনার চাইলে সরাসরি বিভাগীয় শহর থেকে সার্ভিস সেন্টার থেকে আপনারা এটি ওয়ারেন্টি করাতে পারবেন, আর যদি চান সরাসরি আপনারা আমাদের হাউসে চলে আসবেন তা আপনি করতে পারবেন। সো ভিউয়ার্স, সব কিছু তো জানলাম, এখন এটার প্রাইস কত? আপনারা জানান যে ডলারের কারণে প্রাইস প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যাদের বাজেট 12,000 থেকে 13,000 টাকা তারা এটা দেখতে পারেন, ব্লুটুথ, অপটিক্যাল, কোজিয়াল সব পোর্টই পেয়ে যাবেন স্পিকারটিতে। প্রাইস প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যখন যে প্রাইস থাকবে সেই প্রাইস পাবেন। আপনার ফোন দিয়ে প্রাইসটা কনফার্ম হয়ে জেনে নেবেন। আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে, এই নম্বর ফোন দিয়ে আপনারা বিস্তারিত
জানতে পারবেন। আর আইটি প্রোডাক্টের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশে বেল বাটন বাজিয়ে রাখেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যায়। সো ভিউয়ার্স, আজকে মাইক্রোলাইভের FC570BT স্পিকারটি সম্পর্কে ধারণা চেষ্টা করছি। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।